আজকে আরমাচের ঝোল করে দেখাবো। এখানে 8 পিস আরমাচ আছে, আরমাচগুলো আমি ভালো করে ধুয়ে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি 1 চামচ হলুদ, নুন আর সর্ষের তেল, নুন হলুদ সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো খুব ভালো করে মেখে নেব। সর্ষের তেল মেখে নিলে আর মাছ তেলে দিলে ফাটবে না, আর মাছে আঁশ নেই তো, ভীষণ আর মাছ ফাটে তেলে দিলে। মাছের গায়ে খুব ভালো করে আমি নুন সর্ষের তেল আর হলুদ মাখিয়ে নিলাম। মাছ এই সাইডে রেখে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব, দুটো দুটো করে মাছ ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি, আমি বেশি কড়া করে ভাজি না, মাছগুলো হালকা কিন্তু ভাজি। এখন উঠিয়ে নিচ্ছি, দুটো দুটো করে আমি এইভাবে মাছগুলো ভেজে নেব। বেশি করে তেল মাখিয়ে নিচ্ছি বলে থাকছে না, এবার আল মাছ ভীষণ থাকছে। এখন এদিকটা উল্টে দিচ্ছি, এপিট ওপিট দুপি ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়েছি। এখন আর 2 পিস মাছ আছে, এই দুটো ভেজে নিচ্ছি, তাহলে সব মাছগুলো ভাজা হয়ে যাবে। এখন এই দুটো ভাজা হয়ে গেছে, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেলো। এখন আমি মাছগুলো উঠিয়ে যাচ্ছি, ওভেনটা কমিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলেই দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, কালো জিরেটা নাড়াচাড়া করে তো এখানে আমি 8-9টার মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নিলাম, এখন দিয়ে দেবো এখানে 1টা টমেটো এভাবে পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে আবার কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 7 মতো নুন, কত নুন দিয়ে টমেটো আর এই কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এখন আমি একটা কভার দিয়ে দেবো, কভারটা দিয়ে কিছুক্ষণ মশলাটা আরও ভালো করে একটু কষিয়ে নেব। কভারটা তুলছি, ওভেন কমিয়ে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার গা দিয়ে একদম তেল বেরিয়ে এসছে, ওটা বাড়িয়ে দিলাম। মশলাটা আরেকটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো 1 বাটি জল, 2 বাটি জল আরও 1/2 বাটি, এখানে আমি 2.5 বাটি জল দিলাম। ভালো করে মশলার সঙ্গে জল মিশিয়ে ওভেনটা বাড়িয়ে দিয়েছি, একটু ফুটুক ঝোলটা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝোলটা ফুটছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ফুটছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝুলিয়ে দিয়ে আমি খুব আলতো করে একটু এদিক ওদিক করে দিয়েছি এইভাবে। এখন কভারটা দিয়ে ওভেনটা কমিয়ে দিলাম, কভারটা এখন তুলে দেখছি, এখন ওভেনটা আমি বাড়িয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি 4 চামচ সর্ষে, সর্ষেটা আমি বেটে নিয়েছি। এখন এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে আমি আস্তে করে ঝোলটার সঙ্গে সব মিশিয়ে দিচ্ছি, আর ওভেনটা আমি বাড়িয়ে দিয়েছি। ঝোলটা আমি এতটাই রাখবো, সর্ষেটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম। এখন আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচানো, ধনেপাতা কুচানো দিয়ে আবার ঝোলটা একটু এদিক ওদিক করে দিচ্ছি আস্তে আস্তে করে, এটা অফ করে দিচ্ছি, কভারটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আরমাচের ঝোল সর্ষে বাটা দিয়ে। এই বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি, তৈরি হয়ে গেল আজকের রেসিপি।